শীতের সবজির বাজারের খবর জানবো এবার। যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়, আমরা ইন্দ্রর সাথে কথা বলবো। ইন্দ্র, শীতের শুরুর দিকে যে সবজির দাম ছিল আর এখন যে সবজির দাম, এর মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে? ধন্যবাদ প্রিয়াঙ্কা। যশোরের সবচেয়ে বড় সবজির মোকাম কিন্তু এই বাড়িনগর। আমরা সকাল থেকে এখানে আছি, খোঁজ নিচ্ছিলাম এবং এখানকার যারা কৃষক এবং ব্যাপারী তাদের সঙ্গে কথা বলেছি। এখন আজকে বাজারে কিন্তু সবজি সরবরাহ খুবই তুলনামূলকভাবে কম এবং দামও কিন্তু অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। শুধুমাত্র পটলের দাম একটু বেশি, বাকি অন্য সবজির দাম কিন্তু কম। এখানকার কৃষকরা বলছেন যে তাদের যে আগাম শীতকালীন যে সবজি সেটার উৎপাদন প্রায় শেষ পর্যায়ে এবং নতুন সবজির তারা অপেক্ষায় আছেন। এবং এখানকার যারা ব্যাপারী তারা বলছেন যে এই মোকামের যে সবজি অর্থাৎ সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে যে সবজির চাহিদা ছিল সেটি কিন্তু এখন কমে গেছে। অর্থাৎ স্থানীয় যে কৃষক তাদের উৎপাদিত সবজি স্থানীয়ভাবেই এই চট্টগ্রাম, ঢাকা এবং যে এই অঞ্চলে চাহিদা পূরণ করছে, যে কারণে যশোরের সবজির কিন্তু চাহিদা কমেছে। এই কারণেই আসলে কৃষকরা এখানে দাম কম পাচ্ছেন এবং সবজির দাম কমেছে। আমরা যদি এখানে একজন ব্যাপারীর সঙ্গে কথা বলি, যে আসলে কৃষক এবং ব্যাপারী আছেন, আমরা একজনের সঙ্গে কথা বলবো যে আসলে ওই যে সবজির উৎপাদন এবং দাম কম এর কারণ এখানে সবজির উৎপাদন বলতে এখন সবজি তো কম হয়ে গেছে, কিন্তু তুলনামূলকভাবে কৃষকরা যে পরিমাণে দাম মূল্য পাওয়ার দরকার ওইটা পাচ্ছে না, যেহেতু শীতকাল আর কি। তবে এখন বর্তমান বাজারে সব পটলের দামটা একটু বেশি আছে এবং অন্যান্য সবজির দাম কমই আছে। দামটা আসলে কম কেন, আমরা একটু আপনার সাথে যদি কথা বলি যে দাম এখন শীতের মৌসুমে এখন কম খাচ্ছে, তাই কারণ বিভিন্ন রকম তরকারি ঠিক আছে না, অনেক জায়গায় শাক সবজি। প্রিয়াঙ্কা, আপনি যেমনটি শুনছিলেন আসলে এই যশোরের যে সবজির মোকাম এটি কিন্তু সারা বছরই এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে সবজি সরবরাহ করা হয়ে থাকে। অর্থাৎ দেশের যে সবজির চাহিদা তার সিংহভাগ কিন্তু এখানকার যারা কৃষক এবং এখানকার যারা ব্যাপারী আছেন তারা সরবরাহ করে থাকেন। তো এই ছিল যশোর থেকে সর্বশেষ। প্রিয়াঙ্কা, ইন্দ্রজিৎ, ধন্যবাদ আপনাকে।